আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, ন্যাটো রাশিয়ার মধ্যে মহাযুদ্ধের সংখ্যা। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের সতর্কতা রাশিয়ার। আরো জানিয়ে দেব রাশিয়ানরা সেভেরোডোনেটস্কে অগ্রসর হচ্ছে যখন ইউক্রেন নতুন আমেরিকান অস্ত্রের জন্য অপেক্ষা করছে। এরপরেই জানিয়ে দেব ইরাক সিরিয়ায় অব্যাহত তুর্কি দখলদারিত্ব এবং ইসরায়েল ও পার্সদের প্রতি এরদোগানের বিনম্রতা। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে খামেনির বিরুদ্ধে বিরল বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ন্যাটো রাশিয়ার মধ্যে মহাযুদ্ধের সংখ্যা। ইউক্রেনে অত্যাধুনিক রকেট পাঠানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, নতুন এসব অস্ত্রের মধ্যে রয়েছে M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা HIMRS। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর বিশ্লেষকরা বলেছেন, এর ফলে রাশিয়া ক্রুব্ধ হতে পারে, যার জের ধরে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের সদস্য দেশগুলোর সঙ্গে মস্কোর সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ারও আশঙ্কা রয়েছে। বিবিসি কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস বলেছেন, এখনও পর্যন্ত ইউক্রেনকে যেসব সামরিক সাহায্য দেওয়ার অঙ্গীকার করা হয়েছে তার মধ্যে এটি তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, এই HIMRS রকেট ব্যবস্থা ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসের যুদ্ধকে বদলে দিতে পারে। বিশ্লেষকরা বলেছেন, ইউক্রেন যদি আত্মরক্ষার জন্য এসব রকেট ব্যবহার করে তাহলে তারা ডনবাস এবং ক্রিমিয়াতেও এটি ব্যবহার করতে পারে, কিন্তু রাশিয়া ক্রিমিয়াকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে এবং ডনবাস পুরোপুরি দখল করে নেওয়ার জন্য তারা কয়েক সপ্তাহ ধরে আক্রমণ চালিয়ে আসছে। রাশিয়ার সৈন্যরা পূর্বাঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরটি পুরোপুরি দখল করার উদ্দেশ্যে আরো ভেতরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও শহরের যেসব জায়গা এখন পর্যন্ত দখল করে নিয়েছে সেগুলোতে তাদের অবস্থান সংহত করেছে। লোহানস্ক অঞ্চলে এটি শেষ শহর যা এখনও ইউক্রেনীয় সৈন্যদের নিয়ন্ত্রণে। স্থানীয় গভর্নর শেরহেই হায়দাই বলেছেন, রুশ সৈন্যরা ওই শহরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। তিনি জানান যে ইতিমধ্যেই ইউক্রেনের কিছু সৈন্য নতুন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির সংবাদদাতারা বলেছেন, এই অঞ্চলে দখলের লড়াই ও রাশিয়া প্রচুর সৈন্য যুদ্ধাস্ত্র নিয়োগ করেছে, এর ফলে অন্য কোথাও তাদের উপর পাল্টা আক্রমণ চালানো হলে তার ঠেকানোর শক্তি হ্রাস পেয়েছে। খেরসন অঞ্চল থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, ইউক্রেনীয় সৈন্যরা যাতে অগ্রসর হতে না পারে সেজন্য রুশ বাহিনী সেখানকার বিভিন্ন সেতু ধ্বংস করে দিচ্ছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 97 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনের সংঘাত আরো বেড়েছে। সূত্র বিবিসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের সতর্কতা রাশিয়ার। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উন্নত মানের রকেট লঞ্চার সরবরাহ করার ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী শেরঘেই র্যাপকভ বুধবার বলেছেন, এর মাধ্যমে ওয়াশিংটন মূলত রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার দেশ ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে না, বরং মধ্যম পাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। ইউক্রেনের অভ্যন্তরে এসব অস্ত্র ব্যবহার করবে কিয়েভের সেনারা। এ সম্পর্কে র্যাপকভ বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে রকেট লঞ্চার সরবরাহ করে তবে ওয়াশিংটনকে যুদ্ধের একটি পক্ষ হিসেবে গণ্য করা হবে। তিনি আরো বলেন, ওয়াশিংটন চলমান সংকটকে আরো বেশি বিপজ্জনক করে তুলেছে। যে কোনো অস্ত্র সরবরাহের ঘটনা পরিস্থিতিকে জটিল করবে এবং ও সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াবে বলেও জানান তিনি। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বহু বছর ধরে তার নিরসন বা
ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র কিছুই করেনি। এমনকি মস্কো সর্বশেষ আলোচনার মাধ্যমে সমাধানের যে চেষ্টা চালিয়েছে তাতেও বাধা সৃষ্টি করেছে দেশটি, ফলে রাশিয়ার সামরিক অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। রিয়াবকভ বলেন, ইউক্রেনের সর্বশেষ যোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত সংঘাত জিয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্র, যা অত্যন্ত বেদনাদায়ক। এটি নজিরবিহীন ও বিপজ্জনক। তিনি বলেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে তাতে পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন আনবে না, বরং ঝুঁকি বাড়াবে। রাশিয়ানরা সেভেরোডোনেটস্কে অগ্রসর হচ্ছে যখন ইউক্রেন নতুন আমেরিকান অস্ত্রের জন্য অপেক্ষা করছে। বুধবার রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর উত্তর ডোনেটস্কের দখলের কাছে পৌঁছেছে, কিন্তু কিয়েভের আক্রমণকারীদের ধরে রাখার আশা তাদের রক্ষা করতে সাহায্য করার জন্য আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মার্কিন প্রতিশ্রুতি দ্বারা জ্বালানি হয়েছিল। রাশিয়ানরা উত্তর ডোনেটস্কের 70% নিয়ন্ত্রণ করে লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গেইডে একটি টেলিগ্রাম বলেছেন, ইউক্রেনের বাহিনী প্রস্তুত অবস্থানে পিছু হটছে। যদি 2-3 দিনের মধ্যে রাশিয়ানরা সেভেরোডোনেটস্কের নিয়ন্ত্রণ নেয় তবে তারা কামান এবং মর্টার স্থাপন করবে এবং লিসিচানস্কে আরও নিবিড়ভাবে বোমা ফেলবে। ইউক্রেনীয়দের দখলে থাকা নদীর ওপর পাশের শহরটি বলেছে, একটি প্রধান শিল্প কেন্দ্র থেকে এবং পূর্ব লুহানস্ক অঞ্চলে লাইসিচিনাস্কের প্রতিরোধের শেষ পকেট সহ কিয়েভ দখলের ব্যর্থ প্রচেষ্টার পর থেকে বিশাল রাশিয়ান ফায়ার পাওয়ারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেকজান্ডার মতুজিয়ানিক বলেছেন, সেভেরোডোনেটস্ক রাস্তার লড়াই হয়েছে এবং রাশিয়ার শহরে কেন্দ্রস্থলে পৌঁছেছে। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে তাদের প্রতিরোধ করছে। অপ্রতিরোধ ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য একটি প্রণোদনা হিসেবে রাষ্ট্রপতি জো বাইডেন নিশ্চিত করেছেন যে আরও মার্কিন অস্ত্রের পথে রয়েছে, যা তাদের ইউক্রেন মূল লক্ষ্যগুলিকে আরও সঠিকভাবে আঘাত করার অনুমতি দেব। নতুন অস্ত্র হলো মাল্টিপল হিমারস মিসাইল সিস্টেম এবং MLRSS, একটি মোবাইল ইউনিট যা একই সাথে একাধিক নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। তারা বুধবার উন্মোচিত 700 মিলিয়ন প্যাকেজের কেন্দ্রবিন্দু, যার মধ্যে রয়েছে বিমান নজরদারি রাডার, বেশ কয়েকটি জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আর্টিলারি গোলা বারুদ, হেলিকপ্টার যানবাহন এবং খুচরা যন্ত্রাংশ। এবং একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রায় 50 মাইল পরিসীমা সহ এটি ইউক্রেনীয় বাহিনীকে ইউক্রেনের লাইনের পেছনে আরও আঘাত করার দাবি করেছে। ইরাক সিরিয়ায় অব্যাহত তুর্কি দখলদারিত্ব এবং ইসরায়েল ও পার্সদের প্রতি এরদোগানের বিনম্রতা। ইরাকের ভেতরে তুরস্কের সেনা অভিযান অব্যাহত রয়েছে। সর্বসাম্প্রতিক তুর্কি অভিযানে তুর্কি কুর্দিস্তানের ওয়ার্কার্স পার্টি বা পিকেকের 6 সেনা নিহত হয়েছে। তুর্কি সরকার উত্তর ইরাকে এই অভিযানের কথা উল্লেখ করেছে। কুর্দি গেরিলাদের দমনের অজুহাত দেখিয়ে বেশ কয়েক বছর ধরে ইরাক ও সিরিয়ায় জোরালো সেনা তৎপরতা চালিয়ে আসছে তুর্কি সরকার। একই অজুহাতে ইরাক ও সিরিয়ায় অবৈধভাবে ভূখণ্ড দখল করে রেখেছে এরদোগানের নেতৃত্বাধীন তুর্কি সরকার। দামেস্ক ও বাগদাদের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও তুরস্কের এসব বলদর্পিতা ও তৎপরতা অব্যাহত রয়েছে। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুরস্কের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে বাগদাদ ও দামেস্ক সরকার বাগদাদ নিরাপত্তা তুরস্কের বিরুদ্ধে প্রায়ই এই ধরনের অভিযোগ উত্থাপন করেছে, কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো এসব অভিযোগকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। সম্প্রতি এই পরিষদে তুরস্কের বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে তুর্কি প্রেসিডেন্ট উত্তর ইরাকে কয়েকজন তুর্কি সেনা নিহত হন কথা উল্লেখ করে বলেছেন, আঙ্কারা তার সেনাদের রক্ত পদাতলিত হতে পারে বা বৃথা যেতে পারে। ইরাক ও সিরিয়ায় কুর্দিস্তান গেরিলাদের তারপর উপর প্রায় সেনা অভিযান চালানোর কারণে ও দেশ দুটির বিশাল ভূখণ্ড দখল রাখার কারণে এ দুই দেশেরই তুরস্কের বিরুদ্ধে সরকার ও রাজনৈতিক মহল সহ সাধারণ জনগণের মধ্যে খুব ক্রমেই বিস্ফোরণ হয়ে উঠেছে। ইরাকি সংসদের একটি বড় রাজনৈতিক জোটের অন্যতম সদস্য মাহাদি তাক্কি ইরাক থেকে তুর্কি সেনা বিতাড়নের ওপর জোর দিয়ে বলেছেন, বাগদাদের নেতৃত্বাবৃন্দের ও বিশ্ব সমাজের নিরাপত্তার কারণে তুরস্ক ইরাকে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ও তা জোরদার করে দিনকে দিন ইরাকি ভূখণ্ডের ওপর জোরবর দখলদারিত্বের পরিধি ক্রমেই বাড়িয়ে চলেছে। গত কয়েক বছর ধরে বাগদাদের নেতৃবৃন্দ মনে করতেন যে তুর্কি সেনারা পিকেকে গেরিলাদের ওপর দমনপীড়ন অভিযান শেষ করে আবারও নিজের সীমান্তে ফিরে যাবে, তবে তাই তারা এ বিষয়ে তেমন কোনো একটা উচ্চবাচ্য করেননি।
ইরানে খামেনির বিরুদ্ধে বিরল বিক্ষোভ। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসে হতাহতের ঘটনায় সৃষ্ট বিক্ষোভে দেশটির সর্বোচ্চ আদালত ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে, যা দেশটির স্বাভাবিক পরিস্থিতিতে একটি বিরল ঘটনা। খুজেস্তান প্রদেশের আবাদান শহরে সোমবার একটি ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে। দশতলা ওই ভবন ধসে মঙ্গলবার মৃত্যুর সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরো 37 জন। বিবিসির খবরে বলা হয়, ভবন ধসে হতাহতের প্রতিবাদে খুজে স্থানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিপাতজাক স্লোগানও দিয়েছে। ভবন ধসে পড়ার জন্য দুর্নীতি এবং নিরাপত্তাশীলতাকে দায়ী করেছে। স্থানীয় কর্তৃপক্ষ ভবন নির্মাণ বিধি লঙ্ঘন করার কারণে এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরানের বিক্ষোভকারীরা ভবন ধসের জন্য সরকারের অবহেলা এবং ব্যাপক মাত্রার দুর্নীতিকেই দায়ী করেছেন। টুইটারে শেয়ার করা একটি ভিডিওটিতে বিক্ষোভকারীদেরকে খামেনি নিপাতজাক স্লোগান দিতে শোনা যাচ্ছে, যা দেশটিতে অনেকটাই অস্বাভাবিক হয়ে বিরল ঘটনা। দক্ষিণাঞ্চলের বসিরহাট বন্দর নগরীতেও বিক্ষোভকারীদের খামেনি নিপাতজাক স্লোগান দিতে শোনা গেছে, যা দেশটিতে অনেকটাই অস্বাভাবিক ও বিরল ঘটনা। দক্ষিণাঞ্চলের বসিরহাট বন্দর নগরীতেও বিক্ষোভকারীদেরকে খামেনি উদ্দেশ্য করে স্বৈরাচার নিপাতজাক স্লোগান দিতে দেখা গেছে। ইরানের অনন্য আরো নগরীতেও বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। খামেনির বিরুদ্ধে স্লোগানকে ইরানের শেষ সীমা বলেই বিবেচনা করা হয়, তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। আরেকটি ভিডিওটিতে দাঙ্গা পুলিশকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাতে দেখা গেছে। অবদানের ঘটনাটি কয়েক বছর ধরে ইরানের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। ওই ভবনটি আবাসিক ও বাণিজ্যিক দুই কাজেই ব্যবহার করা হবে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের খুঁজছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।